নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুরা ইতিমধ্যে আপনারা জেনে গেছেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয় নতুন একটি স্কিম লঞ্চ করতে চলেছেন যে প্রকল্পটির নাম রয়েছে পি এম বিশ্বকর্মা যোজনা তো এটা আগেই আমি আপনাদের দেখিয়েছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রী এই প্রকল্পটি নতুনভাবে আনতে চলেছেন তো এই প্রকল্পটি কি কারা আবেদন করতে পারবেন এই প্রকল্পের সুযোগ সুবিধা কি রয়েছে এবং এই প্রকল্পে আবেদনের পর আপনারা কিভাবে আর্থিক সুবিধা নেবেন সেই সঙ্গে দেখিয়ে দেব বিএম বিশ্বকর্মা যোজনায় আপনারা কিভাবে আবেদন করবেন প্রথমে আমি আপনাদের দেখাবো যে এই প্রকল্পটি কেন লঞ্চ করতে চলেছে কারা আবেদন করতে পারবেন এবং থার্ড স্টেপে আমি দেখিয়ে দেব কিভাবে অনলাইনে আবেদন করবেন কারণ ইতিমধ্যে পি বিশ্বকর্মা যোজনায় অনলাইন আবেদন শুরু হয়ে গেছে তো আশা করছি ভিডিওটি আপনাদের কাজে আসবে সমস্ত তথ্যটা এ টু জেড জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করছি ভিডিওটি আপনাদের কাজে আসবে ভিডিওটি শুরু করার আগে আপনাকে ছোট্ট একটি রিকোয়েস্ট করব আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটিকে অন রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায় তবু বন্ধুরা দেখুন পি এম বিশ্বকর্মা যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হলে আপনাকে গুগলের টোরম বাজার ওপেন করে সার্চ বারে লিখতে হবে পি এম বিশ্বকর্মা ডট গভ ডট ইন এইটা লিখে সার্চ দিলেই আপনি এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন এই প্রকল্পটিতে তারাই আবেদন করবেন যাদের ব্যবসা রয়েছে ছোটোখাটো বা যারা বিজনেসের সঙ্গে যুক্ত যারা হাতের কাজের সঙ্গে যুক্ত বিজনেস করতে চাইছেন আগামী দিনে তারা এই প্রকল্পে আবেদন করে লোন নিতে পারেন লোন নিয়ে আপনি চার থেকে পাঁচ পার্সেন্ট সুদে আপনি এক লাখ দু লাখ টাকা লোন নিয়ে আপনার বিজনেসকে আরও উন্নতিকর করতে পারেন তো আমি ইন ডিটেলসে আপনাদের দেখিয়ে দেবো তো ইন ডিটেলসে দেখার জন্য ডান এই থ্রি মেনু রয়েছে থ্রি মেনুতে ক্লিক করবেন থ্রি মেনুতে ক্লিক করলে এখানে স্ক্রিম সম্পর্কে আপনারা দেখতে পাবেন স্ক্রিমের সুবিধা কি রয়েছে সেটা আপনারা দেখতে পাবেন এবং এখানে রয়েছে যখন যোগ্যতার মানদণ্ড অর্থাৎ কারা আবেদন করবেন এখানে কারা আবেদন করবে আমি দেখিয়ে দিচ্ছি একজন কারিগর বা কারিগর যিনি হাত এবং সরঞ্জাম দিয়ে কাজ করেন এবং স্কিমে উল্লিখিত চোদ্দোটি পরিবার ভিত্তিক ঐতিহ্যবাহী ব্যবসার মধ্যে একটিতে নিযুক্ত স্বকর্মসংস্থানের ভিত্তিতে অসংগঠিত ক্ষেত্রে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা অধীনে নিবন্ধনের জন্য যোগ্য হবেন এবার এখানে প্রথমত রয়েছে নিবন্ধনের জন্য তারিখে সুবিধাভোগীদের ন্যূনতম বয়স আঠারো বছর হতে হবে যিনি আবেদন করবেন পি এম বিশ্বকর্মা যোজনায় আঠারো বছর বয়স হতে হবে সুবিধাভোগীকে নিবন্ধনের তারিখ সংশ্লিষ্ট বাণিজ্যে নিযুক্ত থাকতে হবে এবং স্বকর্মস্থান ব্যবসা বিকাশের জন্য কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের অনুরূপ ক্রেডিট ভিত্তিক প্রকল্পের অধীনে ঋণ নেওয়া উচিত নয় অর্থাৎ এই প্রকল্পে আবেদন করলে কেন্দ্রীয় বা রাজ্য সরকারের যে প্রকল্পগুলি রয়েছে ক্রেডিট ভিত্তিক সেই সমস্ত প্রকল্পে এখানে সেই সমস্ত প্রকল্পে ঋণ নেওয়া যাবে না যেমন পিএমজি জি জিপি পি এম মুদ্রা গত পাঁচ বছরে আপনাদের এই সমস্ত প্রকল্প থেকে লোন নেওয়া যাবে না যদি আপনারা বিশ্বকর্মা প্রকল্পে আবেদন করতে চান প্রকল্পের অধীনে নিবন্ধন এবং সুবিধাগুলি পরিবারের একজন সদস্যের মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে স্কিমের অধীনে সুবিধা পাওয়ার জন্য একটি পরিবার স্বামী স্ত্রী এবং অবিবাহিত সন্তানদের সমন্বয়ে সংজ্ঞায়িত করা হয়েছে সরকারি চাকরিতে থাকা ব্যক্তি এবং তাদের পরিবারের সদস্যরা এই প্রকল্পের অধীনে যোগ্য হবেন না অর্থাৎ এই সমস্ত ক্রাইটেরিয়াগুলো যদি আপনার আছে বা মানতে পারবেন তাহলে আপনি পিএম এম বিশ্বকর্মা যোজনায় আবেদন করতে পারেন এবার এখানে স্কিম সম্পর্কে জানার হলে এখানে স্কিম সম্পর্কে আপনারা এখান থেকে জেনে নিতে পারেন আমি দেখিয়ে দিচ্ছি স্কিমের উদ্দেশ্য কী রয়েছে এখান থেকে এই প্রকল্পের মাধ্যমে আপনারা এক থেকে দুই লক্ষ টাকা লোন নিতে পারবেন এবং এখানে আপনি সর্বমোট চার থেকে পাঁচ পার্সেন্ট সুদ আপনাকে দিতে হবে তো চলুন দেখিয়ে দিয়েই এই পি বিশ্বকর্মা যোজনায় কিভাবে আবেদন করতে হয় তো কিভাবে আবেদন করবেন আবার ওই থ্রি মেনুতে ক্লিক করবেন থ্রি মেনুতে ক্লিক করলে নিচের দিকে রয়েছে দেখুন কিভাবে নিবন্ধন করবেন আপনি এই অপশানের উপরে ক্লিক করবেন এই অপশানের উপরে ক্লিক করলে পরবর্তী একটি পেজ আপনাদের সামনে চলে আসবে তো বন্ধুরা রকম পেজটি আপনাদের সামনে চলে আসবে এখানে আপনারা দেখুন চারটা স্টেপে আপনাকে ফর্মটিকে ফিল আপ করতে হবে এখানে প্রথম স্টেপ মোবাইল অ্যান্ড আধার ভেরিফিকেশান করতে হবে দ্বিতীয় স্টেপ আর্টিসান রেজিস্ট্রেশান ফর্ম ফিল আপ করতে হবে তৃতীয় স্টেপ পি বিশ্বকর্মা সার্টিফিকেট আপনাকে দেবে এবং চতুর্থ স্টেপে অ্যাপ্লাই ফর স্ক্রিম কম্পোনেন্টস তো এই চারটি অপশান পেরেলে আপনি এই পি বিশ্বকর্মা যোজনার ফর্মটি ফিল আপ করতে পারবেন চলুন আমি দেখিয়ে দিই কিভাবে বিশ্বকর্মা যোজনার এই ফর্মটি ফিল আপ করবেন আবারও থ্রি মিনিট অপশানের উপরে ক্লিক করবেন একেবারে নিচের দিকে রয়েছে দেখুন লগ ইন লগ ইন বাটনের উপরে ক্লিক করলে এখানে চারটি অপশান আসবে প্রথমত যে অপশানটি রয়েছে পি এম ভিউ ই শ্রম ডাটা তার নিচে যেটা রয়েছে দেখুন সিএসসি রেজিস্ট্রার আর তো আপনি দ্বিতীয় অপশানের উপরে ক্লিক করবেন দ্বিতীয় অপশানের উপরে ক্লিক করলে পরবর্তী একটি পেজ আপনাদের সামনে চলে আসবে এই রকম একটি পেজ আপনাদের সামনে চলে আসবে তো এখানে আপনার যে সিএসসি আইডি যাদের সিএসসি আইডি রয়েছে এখানে সিএসসি আইডির পাসওয়ার্ড এবং এই ক্যাপচাটি এই ঘরে দিয়ে টিক চিহ্ন দিয়ে আপনি সাইন ইন বাটনের উপরে ক্লিক করবেন সাইন ইন বাটনের উপরে ক্লিক করলে এরকম একটি পেজ আপনাদের সামনে চলে আসবে রেজিস্টার না তো এখানে যদি আপনার ফ্যামিলির কেউ গভর্নমেন্টের চাকরি করে থাকে সেক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন না আমি আগেই জানিয়ে দিয়েছি তো এখানে আপনারা কি করবেন নো বাটনের উপরে ক্লিক করে কন্টিনিউ অপশানের উপরে ক্লিক করে এগিয়ে যাবেন কন্টিনিউ অপশানের উপরে ক্লিক করলে নেক্সট টাইম আপনাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে তো এখানে আপনার ফ্যামিলিতে পাঁচ বছরের মধ্যে অন্য কোনো রাজ্য কিংবা কেন্দ্র সরকারের মধ্যে কোনো রকম ঋণ বা লোন নেননি সেক্ষেত্রে আপনাকে এখানে নো করতে হবে বা ইয়েস করতে হবে যদি না আপনি লোন নিয়ে থাকেন যেটা আমি আগেই বলেছি তো ইয়েস করার পর আবারও কন্টিনিউ অপশানের উপরে ক্লিক করবেন কন্টিনিউ অপশানের উপরে ক্লিক করলে এরকম পেজ চলে আসবে আধার ভেরিফিকেশান আপনার আধার কার্ডে যে মোবাইল নম্বর লিঙ্ক রয়েছে সেই মোবাইল নম্বরটি এখানে দেবেন এবং আপনার আধার কার্ডের বারোটি নম্বর দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর আই এম নটের ওপর চিহ্ন দিবেন এবং এই টার্মস অ্যান্ড টিক চিহ্ন দিয়ে কন্টিনিউ অপশানের উপরে ক্লিক করবেন কন্টিনিউ অপশানের উপরে ক্লিক করলে আপনার আধার নম্বরে বা আধার নিযুক্ত মোবাইল নম্বরে একটি ওটিপি যাবে সেই ওটিপিটি এই ঘরে বসিয়ে দিয়ে আবারও কন্টিনিউ অপশানের উপরে ক্লিক করবেন কন্টিনিউ অপশানের উপরে ক্লিক করলে এরকম একটি পেজ আপনাদের সামনে চলে আসবে আধার ভেরিফিকেশান এখানে আপনি চিহ্ন দিয়ে ভেরিফাই বায়োমেট্রিক অর্থাৎ এই প্রকল্পে আবেদন করার জন্য অবশ্যই আপনাদের একটি বায়োমেট্রিক ডিভাইস লাগবে তো সেই ডিভাইসটি দিয়ে আপনি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দেবেন তো এখানে বায়োমেট্রিক দিয়ে বায়োমেট্রিক কানেক্ট করে ফিঙ্গার প্রিন্ট আপনার দেবেন তো আমার বায়োমেট্রিক না থাকার ফলে আমি ভিডিওটি আপনাদের পুরোপুরি দেখাতে পারছি না যখনই আপনারা বায়োমেট্রিক দিয়ে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে নেক্সট করে যাবেন পরবর্তীতে আপনাদের সামনে অ্যাপ্লিকেশান ফর্মটি ওপেন হয়ে যাবে সেখানে আপনার সমস্ত তথ্য সমস্ত ডিটেলস ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর দিয়ে সার্টিফিকেটটি যখনই আপনি ডাউনলোড করবেন তখন ওই সার্টিফিকেটের মাধ্যমে বা ব্যাংক থেকে আপনাকে কল করা হতে পারে ব্যাঙ্ক থেকে যদি না কল করা হয় আপনি ওই সার্টিফিকেটটা নিয়ে আপনার ব্যাঙ্কে যোগাযোগ করলে আপনার বিজনেসের জন্য বা হাতের সরঞ্জামের জন্য আপনি যত টাকা লোন নিতে চাইছেন আপনাকে ওই ব্যাংক থেকে সেই লোন দেবে চার থেকে পাঁচ পার্সেন্ট সোদে আশা করছি ভিডিওটি আপনাদের কাজে এসেছে আমি দেখিয়ে দিলাম পি এম বিশ্বকর্মা যোজনায় কারা আবেদন করতে পারবেন স্কিমের উদ্দেশ্য কি রয়েছে ক্রাইটেরিয়া কী রয়েছে আবেদন করতে গেলে কি কি শর্ত মানতে হবে সমস্ত তথ্যটা দেখালাম যদি ভিডিওটি কাজে এসে থাকে ভিডিওটিতে লাইক করুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটিকে অন রাখুন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায়